নমস্কার বন্ধুরা দা ইডুডেড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রাথমিকের কি বিএড প্রার্থীরাও নিয়োগপত্র পাবেন সেই ব্যাপারে হাইকোর্ট কী সিদ্ধান্ত দিয়েছেন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই প্রতিবেদনটিতে কিন্তু বলা হয়েছে যে টেট পরীক্ষায় কী অত্যাধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন নাকি টেটের জন্য নির্দিষ্ট ডিএলএর ডিগ্রিধারীরাই সুবিধা পাবেন প্রাথমিকী নিয়োগের নিয়ম নিয়ে এই বিতর্কের জবাব সুপ্রিম কোর্টেই দিতে পারবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তবে একই সঙ্গে তারা আশ্বস্ত করে বলেছে জবাব না পাওয়া গেলেও নিয়োগ প্রক্রিয়াকে থমকে থাকবে না তা যথা নিয়মে চলতে পারে সোমবার টেটের নিয়োগ সংক্রান্ত এই মামলাটির শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানে এই বিচারপতি জানিয়ে দেন টেট পরীক্ষায় বিএড প্রার্থীরাও অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে এখনই হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত যে সমস্ত মামলাটি চলছে তার রায়ের উপর ওই গোটা বিষয়টি নির্ভর করে গত উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন পর্ষদ সেখানে বলা হয় ডিএলএডের পাশাপাশি বিএড যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন যা নিয়ে আপত্তি তুলেই হাইকোর্টে মামলা করেন সুপর্ণা চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন টেট পরীক্ষার্থী তাদের যুক্তি ছিল ডিএলএড ডিগ্রি শুধুমাত্র টেট পরীক্ষার জন্য কাজে লাগে আর বিএড প্রয়োজন হয় শুধু স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ এসএসসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে কোনো পরীক্ষায় অর্থাৎ প্রাথমিক স্কুলের শিক্ষকের জন্য দরকার ডিএলএড ডিগ্রি আর উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য বিএড ডিগ্রি মামলাকারীদের বক্তব্য যে প্রাথমিক স্কুলের পরীক্ষায় যদি বিএড প্রার্থীরাও সুযোগ পান তবে প্রতিযোগিতা আরও বাড়বে আর বঞ্চিত হবেন ডিএলএড ডিগ্রিধারীরা কারণ এই যোগ্যতা নিয়ে অন্য কোথাও আবেদন করা যায় না তাই আদালত নির্দেশ দিক রাই শুধু টেটের জন্য আবেদন করতে পারবেন সোমবার এই মামলার শুনানিতেই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেয় কলকাতা হাইকোর্ট